কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সম্প্রতি রাজধানীর রায়েরবাগ শনির আখটায় দুই পুলিশকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এদের মধ্যে একজনের লাশ পুটোবার ব্রিজে ঝুলিয়ে রাখে তারা কোমলমতি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী সব বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে দশ হাজার অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা এ ঘটনার মাস্টার মাইন্ড ড্যাম্বরা থানা ছাত্র দলের আহ্বায়ক মাসুদ রানা সহ ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ বাকিরা হলেন ইরফান আবু বকর রবিউল সৌরভ ও তারেক ডিবি জানায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে হামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে আটকিতরা সকালবেলা আমি কঠা আন্দোলনকারীদের সাথে শনি এক গিয়ে মিছিল করি এবং দুইটা আড়াইটার পর্যন্ত আমি শনি একটা থাকি আমি সন্ধ্যার সময় যাই যাওয়ার পরে আমি ওইখানে অনেক লোকজন দেখছি আগুন জ্বালাইতে এবং আমি নিজেও ওইখানে বাস দিয়ে আগুন জ্বালাই আমাদের নেতা কর্মী ওইখানে উপস্থিত ছিল তারপরে ওইখানে সবাই লাঠি সোটা দিয়ে পুলিশটাকে মাইরা ফেলাইছে সবার কাঠ লাঠি বাস ছিল তো সাথে সাথে পুলিশকে গেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করা হত্যা করে ফেলেছে দুপুরে ডিবি জানান কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতে পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযোগ্য চালানো হয় তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে তখন তারা এ রাষ্ট্রকে গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল নাশকতায় জড়িত এবং হামলার পরিকল্পনাকারীরা যেখানে থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা সাদাত নিষাদ দেশ টিভি ঢাকা